শোনাচ্ছি। 23 নভেম্বর 1930 গীতা ঘোষ রায় চৌধুরীর জন্ম। তিনি সকলের কাছে গীতা দত্ত হিসেবেই পরিচিত। বর্তমান বাংলার ফরিদপুরে তিনি প্রথম পৃথিবীর আলো দেখেন। তিনি মাত্র 41 বছর বেঁচে ছিলেন। 1972 সালের 20 জুলাই তিনি ইহলোক ত্যাগ করেন। প্রধানত হিন্দি সিনেমার প্লেব্যাক গায়িকা হিসেবে তার পরিচয়, প্রতিষ্ঠা ও ব্যক্তি। লতা, আশা, সন্ধ্যা, হেমন্ত যুগে তার আবির্ভাব। অনেক আধুনিক বাংলা গান তিনি গেয়ে গেছেন। তার পিতা ফরিদপুরের ধনী জমিদার দেবেন্দ্র ঘোষ রায় চৌধুরী ও মাতা অমিয়া দেবী। 40-এর দশকের প্রথম দিকে তার পিতা দেবেন্দ্রনাথ কলকাতায় এসে বসবাস করেন, পরে বোম্বেতে স্থানান্তরিত হন। হনুমান প্রসাদের সৌজন্যে সঙ্গীত শিক্ষা লাভ করেন ও সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন গীতা দত্ত। সঙ্গীত পরিচালক হনুমান প্রসাদের ভক্ত প্রহ্লাদ বইতে তিনি প্রথম সকলকে মুগ্ধ করেন। মাত্র 2 লাইন গানের সুযোগ পেয়েছিলেন তিনি। 1947-এ দু ভাই বইতে তিনি খুব নাম করেন। এস ডি বর্মন গীতা দত্তকে প্রচুর বইতে প্লেব্যাক করার সুযোগ করে দেন। বাজি বইতে গান করার সময় সিনেমার ডিরেক্টর গুরু দত্তের সঙ্গে তার পরিচয় হয়। 1953-তে মে মাসে তাদের বিয়ে হয়। তাদের 3 সন্তান, তরুণ, অরুণ ও নীনা। 50-এর দশকে সুচিত্রা সেনের প্লেব্যাক সিঙ্গার তুমি যে আমার কলকাতার মুখে মুখে ছড়িয়ে পড়ে, আজও যা লোকের স্মৃতিতে প্রজ্জ্বল।